আবার কি শুরু করবে? মানে উনি তো বর্ষা ছাড়া কাউকে নেয় না সিনেমাতে। এখানে চেষ্টা করে কোনো লাভ নেই। তুমি একটু ট্রাই করতে দাও না রে ভাই। করো করো করো, দেখো না। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমি আপনাদের একটা ভিডিও ক্লিপস দেখেছি। ওনার আবার ভিডিও ক্লিপ কেন বেরুলো? না 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 না, আরে আমি দেখিনি তো। মানে ইউটিউবে একটা ভিডিও ক্লিপসে উনি বলেছিলেন যে বেশি বেশি সবজি খাও, সুন্দরী বউ পাও। এটা তো কথা তো সত্যি। তুমি দেখতে পাচ্ছ না সুন্দরী বউ নিয়ে দাঁড়িয়ে আছে? না না, সেটা তো জানি, কিন্তু উনি বলেনি, স্পেসিফিকলি বলেনি যে কোন কোন সবজি, মানে লাউ, গাজর, মূলা, পটল, কোনটা। আপনি যদি একটু আমাদেরকে বলতেন। আমার মনে হয় বেশি বেশি লাউ খাওয়া দরকার, কারণ আমরা জানি না লাউ বানাইলো আমার রোগে। একটু একটু শুনি, একটু শুনি। সাধের লাউ বানাইলো আমার রোগে। ডুগডুগি না, বৈরাগী, বৈরাগী। মানে লাউ দিয়ে ডুগডুগি বানানো আর কি, বৈরাগী না হয়ে। কিন্তু অনন্ত ভাই, আমি একটা জিনিস বুঝলাম, সবজি খাবেন আপনি আর সুন্দরী হবে বউ, মানে কিভাবে? হ্যাঁ, কারণ আপনি যদি সবজি খেয়ে যদি সুন্দর না থাকেন, ফিগার ভালো না থাকে, তাহলে সুন্দরী বউ তো এমনিতেই পালিয়ে যাবে। আপনি এইবার বুঝলাম। ও আচ্ছা, এরপর থেকে তুমি বেশি করে সবজি খাওয়া শুরু করো, তাহলে স্বামী পালাবে না। আমার স্বামী আছে, তুমিও খাও বেশি বেশি সবজি। থ্যাংক ইউ।